বিশাল ঝড় উঠছে, কালো আকাশ, দেখুন আপনারা শুধু কি অবস্থা আকাশের। আজকে সরাসরি লাইভে আজকে দেখাচ্ছি আকাশের অবস্থা, দেখুন কি কালো হয়ে এসেছে, মেঘ দেখুন, মানে প্রকৃতিটা শুধু দেখুন বাইরের দিকে কি অবস্থা। আমি এখন ট্রেন থেকে আপনাদেরকে এই দৃশ্য দেখাচ্ছি সরাসরি, আর কালো হয়ে আকাশটা মানে মেঘটা, মানে কি অবস্থা, বৃষ্টি জাস্ট এলো বলে আর কি, জানি না কতটা ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন এবং কতটা ক্লিয়ার আপনাদেরকে দেখাতে পারছি। bengal.com থেকে সরাসরি একদম লাইভে আজকে ঘোর কালো আকাশের ছবি দৃশ্য দেখতেই পাচ্ছেন, যে একটু পরেই ঝমঝম করে বৃষ্টি নামতে চলেছে তার আভাস এবং বেশ ঝড় আসছে আর কি, গাছগুলো দেখেই বুঝতে পারছেন। সবাই কমেন্টস একটু করতে থাকুন কোথা থেকে দেখছেন জানার। আমি এখন সরাসরি বর্ধমান থেকে আপনাদেরকে এই লাইভটা দেখাচ্ছি, ফটাফট সবাই জয়েন করুন, তাড়াতাড়ি জয়েন করুন আর কি। বেশ জোরে হাওয়া দিচ্ছে কিন্তু, এবং ট্রেন থেকে এই দেখুন, ট্রেন থেকে এই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, ঢুকছে বর্ধমান স্টেশন, ট্রেন ঢুকছে বর্ধমান স্টেশন। আমি জানি না কতক্ষণ স্টেবলভাবে রাখতে পারবো। ঢুকছে বর্ধমান স্টেশন, ট্রেন এখন ঢুকে গেছে বর্ধমান স্টেশনে, আর আমি আপনাদেরকে পুরো সরাসরি দেখাচ্ছি কীরকম তাণ্ডব, মানে ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেছে। এই দেখুন বিশাল ঝড় এদিকে, জাস্ট বৃষ্টি এখনও আসেনি কিন্তু বৃষ্টি খুব তাড়াতাড়ি চলে আসবে, ট্রেনের মধ্যে আছি, বর্ধমান স্টেশনে ট্রেন ঢুকছে। আর এই দেখুন এখন কি দৃশ্য, একটু তাড়াতাড়ি জয়েন করে কমেন্টস করতে থাকুন কোথা থেকে দেখছেন সবাই, একটু জানান। ট্রেন থেকে সরাসরি লাইভে আজকে, এরকম লাইভ খুব কম হয় কিন্তু, ট্রেন থেকে সরাসরি লাইভে কমেন্টস একটু করতে থাকুন কোথা থেকে দেখছেন জানান, আপনাদের ওখানে আপনারা কোথায় থাকেন এবং আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে, কমেন্টস একটু করতে থাকুন। কি নাম দেব, কি কোথায়, বর্ণালী সেনগুপ্ত, অপূর্ব দৃশ্য, সত্যি অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য একদম, কি নাম দেব। আচ্ছা ইয়েতে প্রোফাইল থেকে কমেন্টস করছেন কোথায়, এটা বর্ধমানে, বিশাল আওয়াজ, কি ঝড়ের তাণ্ডব, কি আওয়াজ, মানে সে যেন রেমাল এসছে আবার। এই দেখুন কি অবস্থা, জোরে জোরে ঝড় আসছে, ট্রেন যাচ্ছে এগিয়ে, এবং এখন বর্ধমানের যে দৃশ্য আপনাদেরকে সরাসরি ট্রেন থেকে লাইভ দেখাচ্ছি, যে বাইরের কেমন দৃশ্য, প্রকৃতির দৃশ্য দেখুন, ঘন কালো আকাশ, এই মুহূর্তে এতটা কালো হওয়ার কথা নয় আকাশটা, আর দূরে একটু একটু আলো দেখা যাচ্ছে দুর্গাপুর হ্যাঁ দিকেই আর কি যাচ্ছে অবশ্যই। আর এখন বর্ধমানে আমরা যে দৃশ্য সেটা দেখাচ্ছি, বর্ধমান ঢুকছে কিন্তু, বর্ধমানে ট্রেন ঢুকবে সেরকম একটা জায়গা এটা, ঠিক আছে। কোথায় যারা জিজ্ঞেস করছেন তাদের জন্য বলছি, একটু কমেন্টস করতে থাকুন, আমি কোথায় আছি এবারে দেখাই। হ্যাঁ ঝড় নামছে, আর এদিকে আছে নয়ন, এই দেখুন। তো আমরা এখন সোজা যাচ্ছি ট্রেনে করে, নেটওয়ার্ক প্রবলেম দেখতে পাচ্ছেন, নেটওয়ার্ক ঠিক আছে একটু জানাবেন কিন্তু। জোরে ঝড় উঠিয়েছে, একটু কমেন্টস করতে থাকুন কোথা থেকে দেখছেন সবাই। সোজা ট্রেন যাচ্ছে বর্ধমানের দিকে, আলোটা কম, এখন সন্ধে হয়ে আসছে এবং সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল জোরে জোরে আওয়াজ, আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, খুব জোরে জোরে আওয়াজ পাওয়া যাচ্ছে, আর বর্ধমানের দিকে ট্রেন ঢুকছে। একটু যারা দেখছেন একটু শেয়ার করুন লাইভটা, আমি জানি ট্রেন স্পিডে যাচ্ছে, একটু দেখতে হয়তো অসুবিধা হবে আপনাদের, কিন্তু যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। বর্ধমানের দিকে ট্রেন ঢুকবে এরপর, বর্ধমান স্টেশনে ঠিক সেই রাস্তা জায়গাতে আমরা আছি, খুব স্পিডে যাচ্ছে ট্রেন, আর বাইরে ঝড় উঠেছে, মেঘ কালো হয়ে আছে। আপনারা কোথা থেকে দেখছেন সবাই, এই যে ট্রেন লাইন দেখতেই পাচ্ছেন, বাইরের আকাশের পরিস্থিতি অবস্থা দেখুন, ঝড় উঠেছে। আচ্ছা আপনারা যেখানে আছেন কোথা থেকে দেখছেন জানান, এবং ঝড় কি উঠেছে সেখানে, ঝড় কি মানে বৃষ্টি হচ্ছে, দুর্গাপুর, বাঁকুড়া, আসানসোল, রানীগঞ্জ, বীরভূম, যে যেখান থেকেই দেখছেন একটু জানাবেন যে ওখানে কি বৃষ্টি হচ্ছে। আজকে তো এমনিতেই ভোটের রেজাল্ট আপনারা দেখেছেন, ভোটের রেজাল্ট শুনেছেন, আর তার মধ্যে আবার আজকে সন্ধে বিকেল দিকে ঝড় বৃষ্টি মনে হচ্ছে হবে। তো যাই হোক, কেমন কাটছে সবার, ট্রেন লাইন একদম দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বর্ধমানের দিকে ঢুকছে ট্রেন, একটু পরেই বর্ধমান স্টেশনে ট্রেন ঢুকবে, দেখতেই পাবেন আপনারা লাইভে নিশ্চয়ই, ততক্ষণ নেটওয়ার্ক ঠিকঠাক থাকলে আমরা দেখাতে পারবো।
পিকচার কোয়ালিটি খুব একটা ভালো হবে না, কারণ কন্টিনিউ মানে ট্রেনটা তো এগোচ্ছে সামনের দিকে। এই দেখুন সামনের দিকে লাইট জ্বলছে, ওই বর্ধমান স্টেশন মনে হচ্ছে ঢুকছে। যারা যেখান থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন, একটু কমেন্টস করতে থাকুন, আপনাদের কমেন্টসগুলো পড়িয়ে। আর আচ্ছা, দিল্লি থেকে দেখছেন সায়ন মণ্ডল, ওখানে কি বৃষ্টির কি খবর? নিউ দিল্লি থেকে আচ্ছা শ্যাম মণ্ডল, সরি শ্যাম মণ্ডল, থ্যাংক ইউ বর্ণালী সেনগুপ্ত। আমি এখন রানীগঞ্জে, আচ্ছা রানীগঞ্জ থেকে দেখছেন, একটু দাঁড়ান আমি অ্যাডজাস্ট করে নিই গেমবেলটা। বৃষ্টি হালকা পড়ছে, হ্যাঁ একদম বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, এতক্ষণ তো ঝড় দেখলেন। কমেন্টস করতে থাকুন কোথা থেকে দেখছেন দেখি সবাই। আচ্ছা রাজবাদ থেকে মিষ্টুরিয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাজবাদের দিকে এগোবে ট্রেন, এই তো সবে বর্ধমান ঢুকছে। আপনারা বর্ধমানে কে কে আসেন, কে কে থাকেন, একটু কমেন্টসে জানাবেন। আর এখন ওই বৃষ্টি আসছে, আর এই যে গাছগুলো একটু দেখুন কীরকমভাবে ঝড়ের, হ্যাঁ ঝড়ের ঝড় কিন্তু উঠছে। আকাশটা যেভাবে কালো হয়ে এসেছিলো, মানে আমি দূর থেকে আপনাদেরকে তখন দেখালাম, বুঝতেই পারলেন যে কী রকম অবস্থা। আসলে এক একটা জায়গা বিশেষে তো, হ্যাঁ এক একটা জায়গায় এক এক রকম অবস্থা তো মেঘের। আর আপনারা একটু কমেন্টস করুন কোথা থেকে সবাই দেখছেন, আপনারা কী করছেন সবাই, ইভিনিং গুড ইভিনিং সবাইকে। হ্যাঁ ইভিনিং তো হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আজকে অনেকেই না, মানে আজকে আমরা যে ট্রেনে আছি, ট্রেনও বেশ ফাঁকা ফাঁকা, কেন বলুন তো আজকে ভোটের রেজাল্ট বেরিয়েছে, অনেকেই না বাড়িতে, বাড়ি থেকে বেরোয়নি, অনেকেই বাড়িতে আছে। একটা ভয়ও থাকে এরকম দিনগুলোতে যে রাস্তায় ঝামেলা হবে কি না, বাইরে বেরোলে কি হবে, তো সেই জন্য অনেকেই রাস্তায় বেরোয়নি। তো আজকে বেশ ফাঁকা ফাঁকা, মানে রাস্তায় যখন বেরোচ্ছি বা স্টেশনে যখন আসছি, ট্রেনে যখন উঠছি, দেখতে পাচ্ছি লোক সংখ্যাটা খুব কম। এবং এখন আমরা বর্ধমান স্টেশনের দিকে ঢুকছি, হ্যাঁ দেখতে পেয়েছি, তো বর্ধমান স্টেশনের দিকে জাস্ট এগোচ্ছে ট্রেন, আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। আজকে ইভিনিংয়ে একদম ট্রেন থেকে সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, আশা করছি খারাপ লাগবে না খুব একটা। আর কালকে একটা খুব ভালো লাইভে আসছি আমরা দিনের বেলায় সকালেই, হ্যাঁ একটা ভীষণ প্রয়োজনীয় ভীষণ ইম্পর্টেন্ট, তো আমরা একটা ভালো লাইভে আসব যেটা আপনাদের খুব কাজে লাগবে অনেকেরই, ঠিক আছে। তো কোথা থেকে আসবো কী আসবো সেটা একটু সারপ্রাইজে থাক, কালকে ঠিক মোটামুটি ধরে নিন লাইভে আসার কথা, তাও বলে দিই। মানে যদি কোনো কারণে ওটা লাইভ না হয়, যদি কোনো কারণে মানে আমরা পরে আপলোড করি সেটাও হতে পারে, তবে লাইভে আসতে পারি আর কি। এরকম বর্ধমান ঢুকে গেছে, বর্ধমান জাংশন দেখতে পাচ্ছেন, একদম বর্ধমান স্টেশনে ঢুকছে ট্রেন। আর একটা জিনিস, এই ঢোকার সময় হকাররা এমনভাবে ট্রেনে ওঠে খুব ভয় লাগে, মানে উল্টো দিক থেকে যারা ওঠে বিশেষ করে, দৌড়াতে দৌড়াতে ওঠে তো কখন কি বিপদ হয়ে যাবে এরকম মনে হয়। তো যাই হোক, উল্টো দিক থেকে যখন ওঠে তখন বেশি ভয় লাগে। আর দেখুন বর্ধমান স্টেশন ঢুকে গেল ট্রেন, বর্ধমান স্টেশন ট্রেন ঢুকে গেল। বর্ধমান কার কার আসা হয়, রেগুলার আসা হয় কার কার, কেউ না কেউ কখনো না কখনো তো এসেইছেন আমার মনে হয়, যারা দেখছেন তাদের মধ্যে। আর বাকিরা বর্ধমান স্টেশন কখন কখন এসেছেন, কার কার আসা হয় একটু কমেন্টসে জানাবেন। তো বর্ধমান স্টেশন পার হচ্ছে ট্রেন, দাঁড়াবে এখানে ট্রেনটা, ছিট করে বৃষ্টি পড়ছে, জোরেই আসবে, মানে ভিজে যাওয়ার মতোই বৃষ্টি হচ্ছে মোটামুটি। অনেকেই দৌড়ে দৌড়ে ট্রেনে উঠে যাচ্ছে, এই দেখুন বেশ জোরে বৃষ্টি নামিয়ে দিচ্ছে এবারে। বর্ধমান স্টেশন ঢুকে গেছে ট্রেন, আমি বাইরে থেকে মানে একটু বাইরে বেরোতেই পারছি না, লাইভ করতে পারছি না বাইরে থেকে, কারণ বৃষ্টিতে জোরেই হচ্ছে।